উত্তর দমদম পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট সহ বাজার আজ স্যানিটাইজেশন করা হলো নিউ ব্যারাকপুর ফায়ার ব্রিগেডের সহযোগিতায়। উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার উপপৌর প্রধান লোপামুদ্রা দত্তচৌধুরী, তিনি নিজে হাতে উদ্যোগটি নেন। আসুন দেখি তারই কিছু ছবি এবং এই প্রসঙ্গে লোপামুদ্রা দেবী কি বললেন আমাদের মুখোমুখি হয়ে, আসুন একটু তার মুখ থেকে শুনে নিন। আমরা প্রত্যেকটা বাজারগুলোতেই স্যানিটাইজ করাচ্ছি, আগেও দেখেছেন আমরা মিউনিসিপালিটির সামনেও আমরা ব্রিজের তলায় স্যানিটাইজ করানো হয়েছে, যেটা হয়েছিল চণ্ডীমাদি দমকলের গাড়ি নিয়ে এসেছিলেন, নিয়ে এসে স্যানিটাইজ হলো। আমরা আমাদের মিউনিসিপালিটির তরফ থেকে একদিন এখানে করিয়েছি, আজকে আবার দমকলের গাড়ি এসে আমাদের এই জায়গাগুলো বাঁকা এরিয়াটা আজকে স্যানিটাইজ করা হচ্ছে, এখানে বাজারটা স্যানিটাইজ করা হচ্ছে। এখন করোনার সঙ্গে আমরা যেটা এই করোনার ভয় যেটা সবাই পাচ্ছে এবং যেটা ভয়ের একটা কারণ রয়েছে, যদিও আমরা বলছি নিজেরা সতর্ক থাকুন, বাড়ি থেকে বেরোবেন না, সাবধানে থাকুন, তাহলেই কিন্তু করোনা আপনাদের এসে ধরবে না। কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের যেটা দায়িত্ব সেটা হলোই জায়গাগুলোকে স্যানিটাইজ করে রাখা, যাতে আমাদের এখানে যারা বেরোবেন ওনারা যাতে কোনোভাবে এফেক্টেড না হন, যাতে কেউ এখানে আক্রান্ত না হয়। তাই আমরা কদিন পরপর এইটা একটা করে কাজগুলো করছি, যে কাজগুলোতে আমরা এইভাবে স্যানিটাইজ করে বেরোনোর চেষ্টা করছি এবং আমরা সবাই রাস্তায় নেমেই এই কাজগুলো করার চেষ্টা করছি। নিউ ব্যারাকপুর থেকে আসছে, নিউ ব্যারাকপুর থেকে আসছে, আমাদের সাথে এখানের ওসিও রয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, আমাদের তো তাই পরিকল্পনা, আবাসনগুলোতেও আমরা স্যানিটাইজ করছি, আমাদের যেটা উত্তর দমদমের যে আমাদের গাড়িগুলো রয়েছে যাতে আমরা মানে যেটা থেকে আমরা পুরো স্যানিটাইজিংটাও অন্য দিকগুলোতেও করছি, আবাসনগুলো থেকে শুরু করে বড় বাজারগুলো শুরু করে, তার সাথে আমরা যখন ফায়ার ব্রিগেডের হেল্প পাচ্ছি এটা আমাদের জন্য আর একটু বেশি ভালো হচ্ছে। আমার ওয়ার্ড নাম্বার 32 এই দিকটা এক পড়ছে, আবার আমরা এখন যেদিকে এগিয়ে যাব সেইটা আবার 32-33 পড়ছে, আবার একদিকে আবার 33টা শুধু পড়বে, যেটা আমরা 6 নম্বর রেলগেটের বাজারটাকেও স্যানিটাইজ করতে যাব। এখন এই দুর্ভ্রান্তি ছড়াবেন না এবং নিজেরা সাবধানে থাকবেন, নিজেরা বাড়ির থেকে বেরোবেন না, আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা আছি, আমরা রাস্তায় নেমে পড়েছি যাতে আপনারা ভালো থাকেন। তাই করোনা নিয়ে অহেতুক বিভ্রান্তি না ছড়িয়ে নিজেরা সাবধানে থাকুন, ভালো থাকুন, তাহলে আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, সকলে ভালো থাকবেন। নমস্কার সকলকে।